ভোটের মুখে আরও শক্তিশালী হল কাকসা ব্লক বিজেপি বুধবার সন্ধ্যায় কাকসার গোপালপুর উত্তর পঁয়ত্রিশটি পরিবার এদিন বিজেপিতে যোগদান করে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনোহর কোনার রমন শর্মাসহ অভিজিৎ দত্ত ও অন্যান্যরা ওই পঁয়ত্রিশটি পরিবারের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রমন শর্মা ও মনোহর কোনার যেহেতু আমরা এখানে গরিব পরিবারের মধ্যে বসবাস করিবিনা কোনোদিন পাই

সারা রাজ্যে যেখানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী সব দলের থেকে তৃণমূল সবার আগে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সেইখানে কাকসাই তৃণমূলের আগেই এখনো প্রচার শুরু করে দিল বিজেপি আমরাও প্রস্তুত আর পশ্চিমবঙ্গে পুরা দেশ সহ পশ্চিমবঙ্গের জনগণও প্রস্তুত সবাই শুধু সময়ের অপেক্ষা করছে উনত্রিশ তারিখ দিন আসুক মানুষ শুধু ভোটের বটাম টিপার অপেক্ষা করছে বাস দ্য জোস ফুল হাই কর্মীরা সম্পূর্ণ হাই জোসে আছে আর জনসাধারণও সম্পূর্ণ হাই জসে আছে এই মমতা ব্যানার্জি নামক একটি জগদ্দল পাথর যে বসে রয়েছে তাকে সরাবার জন্য সম্পূর্ণ মিথ্যা কথা কোনো রকম কোনো লেখা করেনি আমাদেরই সমস্ত দেয়াল বুক হয়ে আছে বহুদিন আগে থেকে আমরা দেয়াল বুক শুরু করে দিয়েছি এমনকি অনেক জায়গায় চুন চুনও আমরা দিয়ে দিয়েছি আমরা অলরেডি দেয়াল লিখন শুরু করে দিয়েছি গতবারের লোকসভার এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের মমতাজ সংঘমিত্রা এবার কিন্তু তার জয়ের পথে কাটা বিছোতে বিজেপি যে সলতে পাকাতে শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট টোয়েন্টি